গুড মর্নিং এভরিওয়ান, আজ হচ্ছে 3rd January। সকালবেলা ঘুম থেকে উঠেই মা ছোলা খেতে দিয়ে দিয়েছে, তারপরে আবার চা দিয়েছে। আসলে বাড়িতে থাকলে এরকমই হয় না, নিজেকে কিছু করতে হয় না, উঠে কিছু নিতে হয়, সব হাতে হাতে মা দিয়ে দেয়। এটা হচ্ছে আমার গিটার, যেটা আমি খুব তাড়াতাড়ি বিক্রি করতে চলেছি, বাড়িতে পড়ে আছে, আমার বাজানো হয় না। যদি তোমরা কেউ নিতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আজ সাংঘাতিক ঠান্ডা, 10:30 বাজছে, এখনও চারিদিকে কুয়াশা হয়ে আছে, আর কিছুজন এখানে পিকনিক করতে এসেছে, তো তার রান্নাটা আমার বাড়ির সামনে হচ্ছে, তাই আমি একটু হুকি মেরে দেখছিলাম আর কি। আমি আমারই কিছু দরকারি জিনিসপত্র কেনার জন্য বেরিয়েছিলাম, ফেরার সময় মনে পড়ল বাড়িতে মিষ্টি নেই। এই দোকানে মিষ্টির দাম কম্পারেটিভলি অনেকটাই কম, তাই বাড়ির জন্য খেজুর গুড়ের রসগোল্লা নিয়ে সাইকেলে করে এদিক ওদিক ঘুরতে ঘুরতে বাড়ি চলে এলাম। লাঞ্চে ছিল আমার সবথেকে পছন্দের খিচুড়ি, ডিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, কিন্তু আমি সেই ক্লিপগুলো ভুল করে ডিলিট করে ফেলেছি। আর রাত্রিবেলা করছি মাংস, হ্যাঁ আমি মাংস করছি এবং সেটা সবাই খেতেও পেরেছে। এখন আমি মাংসের জন্য আলু ভাজি আর মশলাটা ভেজে নিচ্ছি। মাংস রান্নার পদ্ধতি তোমরা সবাই জানো, তাই আর আলাদা করে বললাম না। দীর্ঘদিন ধরে এই বইটা পড়বো করছি কিন্তু পড়তে পারছি না, তাই আজ এই বইটা নিয়ে বসলাম। কিছু পাতা আমার পড়া ছিল, তারপর থেকে কিছু কিছু পোর্শন আমি পড়ছিলাম। বইটার নাম তান্ত্রিক তন্ত্র সাধনা হলেও আমার মনে হয়েছে দেহতত্ত্বই এর প্রধান বিষয়বস্তু। দেখতে দেখতে রান্না হয়ে গেল, বাসন্তী পোলাওটা বৌদি রান্না করেছিল। আমার ক্যামেরার প্রবলেমের জন্য কালারটা অদ্ভুত লাগছে দেখতে। আর এই হচ্ছে আমার রান্না করা মাংস, কেমন দেখতে হয়েছে জানাও তো। আজকে ব্যাস এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড নাইট।